আগের ভাগে আমি বলেছি হোম কোয়ারেন্টাইন নিজেকে গৃহবন্দী রাখার কেন প্রয়োজন। পরের অংশে আসছি লকডাউন কতদিন চলা উচিত, কতদিন চললে আমরা এই ভাইরাস থেকে নিস্তার পাব এবং আমরা ভাইরাসের এগেনস্টে যে যুদ্ধ করছি আমরা জয়ী হব সেটা দেখে নিই। দেখুন আমরা এখন 21 দিনের লকডাউনে আছি, 21 দিনের লকডাউন। যদি এই 21 দিন লকডাউনের পরে প্রসেসটা থামিয়ে দিই তাহলে কিন্তু সংখ্যাটা আবার বাড়তে বাড়তে, যেটা কমেছিল দেখতেই পাচ্ছেন কার্ভ থেকে, যেটা কমেছিল 21 দিন পরে আবার বাড়তে বাড়তে কিন্তু তার বেশি সংখ্যায় আরো ছড়িয়ে যাবে। এটা শুধু দেখে রাখুন, তারপরে আমি আপনাদের এঁকে দেখাচ্ছি। কালিতে যেটা আমি দেখাচ্ছি এটা এখন আমরা মেনটেন করছি ডিজিজ। এখানে দেখুন আক্রান্তের সংখ্যা যখন বাড়ছিল তখন লকডাউন 24 মার্চ শুরু হয়। এই নীল কালিতে যেটা দেখাচ্ছি এইখান থেকে লকডাউন শুরু হয়েছে, 21 দিনের লকডাউন এখান থেকে এই পর্যন্ত লকডাউন। তাহলে এই 21 দিনের মাথা থেকে যেটা 21 দিন পরে এইটা দাঁড়াবে এইখানে সংখ্যাটা চলে আসার কথা। 21 দিন পরে লকডাউনের পরে আমাদের আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে আক্রান্ত যে হারে বাড়ছিল তার সংখ্যাটা কমে 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 আসার কথা, অনেকটাই প্রায় বেসলাইন মানে ছুঁয়ে যাওয়ার কথা। যদি আমরা 21 দিন পরে লকডাউনটাকে বন্ধ করে দিই তাহলে এইখান থেকে আবার ছড়াতে শুরু করবে অন্যদের মধ্যে, তাহলে আবার এইটা কার্ভটা ওপরের দিকে যাবে যে একটা বিশাল আকার ধারণ করতে পারে। এইটা গেল এই 21 দিনের লকডাউন শেষে, এইটা হচ্ছে 14 এপ্রিল শেষ হবে। এই 14 এপ্রিলের পরে দেখবো আমাদের সংখ্যাটা অনেক কমে গেছে, আমরা আনন্দে ভরপুর না? আমাদের সমাজ থেকে, আমাদের ভারত থেকে, আমাদের পশ্চিম বাংলা থেকে করোনা উধাও হয়ে গেছে, চুপচাপ বসে রইলাম। খুব ভুল করব কিন্তু তারপরে যেটা আসবে সেটা খুব আরো ভয়ানক। দ্বিতীয় জিনিসে আসি, যেটা আমি কালো কালিতে দেখাচ্ছি এটা হচ্ছে 21 দিন লকডাউন চলল, আমরা দেখছি কালো কালিতে যে এই সংখ্যাটা কমে 21 দিন পরে এইখান থেকে দাঁড়ালো, আমরা লকডাউন তুলে নিলাম, কমলো, কমতে কমতে দেখুন এই গ্রাফটাকে ফলো করছে কালো লাইনটা। 7 দিন পরে যদি আমরা লকডাউনটাকে আবার শুরু করি কতদিনের জন্য, 28 দিনের জন্য যদি 7 দিন আমরা এই খাবার ওষুধ ইত্যাদি যে সরবরাহটা বন্ধ হয়ে গেছে সেইগুলোকে একটা গ্যাপ দিলাম, সেগুলোকে আবার মজুত করলাম খাবার দাবার নিয়ে, আবার একটা লকডাউন স্টার্ট হলো, যদি না স্টার্ট হয় আমরা ওপরের দিকে যাব, যদি লকডাউন আমরা 7 দিন পরে 14 এপ্রিল 7 দিন পরে 21 এপ্রিল 21 বা 22 থেকে যদি আবার লকডাউন শুরু হয় তাহলে কালো কালিটা ফলো করুন, দেখুন কালো লাইনটা ফলো করুন, আমরা যেটা 21 দিনের মাথায় ছিলাম এইখানে যতটা সংখ্যা ছিল তার থেকেও কমে দাঁড়ালো এই 28 দিন পরে, প্রায় আমরা ছুঁয়ে গেছি শূন্যের কাছাকাছি। এবার কি করতে পারি, আবার লকডাউন তুলে দেওয়া হলো, এই লকডাউন তুলে দেওয়ার পরে আবার একেবারে শূন্যতে ছয়নি তো,
অতএব এখান থেকে আবার ছড়াতে পারে, সেইখান থেকে গাছটা হয়তো এত উঁচুতে উঠবে না কিন্তু গাছটা উঠতে থাকবে। আবার যদি আমরা সাত দিন গ্যাপ দিয়ে, এই সাত দিন গ্যাপ দিয়ে আবার একটা লকডাউন 18 দিনের জন্য করি, তাহলেই একমাত্র সম্ভব এই লাইনটা শূন্যে ঠিকবে। নতুবা আবার যেমন চায়না যেটা ভুল করলো, এরপরে আর লকডাউন করলো না, 28 দিনের পরে আর লকডাউন করলো না, মানে টোটাল এই 21 দিন আর 28 দিন পরে লকডাউন আর করলো না, করার না করার পরে চায়নাতে দেখুন আবার যারা ভালো হয়ে গিয়েছিল, যারা সেরে উঠছিল, প্লাস নতুন করে আক্রান্তের সংখ্যা 30-40% বেড়ে গেল, আবার তাহলে এই দশা হবে। এবার আসুন আমি লাল কালিতে যেটা দেখাচ্ছি সেটা, লকডাউন 21 দিন কমলো, আবার 7 দিন গ্যাপ, 28 দিনের লকডাউন কমলো, আবার 7 দিন গ্যাপ, এখানে 7 দিন গ্যাপ। আবার যদি আমরা 18 দিনের জন্য লকডাউন করি তাহলে শূন্যতে ঠিকলো, তাহলে এখানে ভাই ডিজিজটা প্রায় থেমে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আর একটা কি জিনিস হতে পারে, এই 21 দিন না করে যদি আমরা টানা, দেখুন সবুজ কালিতে যেটা দেখেছি টানা এই 21 দিনের মাথায় যেখান থেকে লকডাউন হয়েছিল এখান থেকে টানা 49 দিন যদি আমরা লকডাউন করি তাহলে কার্ভটা শূন্যে নেমে আসবে। এবার সরকার বা যারা নীতি নির্ধারণ করছেন, যারা টাস্কফোর্সে বসে আছেন, টাস্কফোর্সে আছে এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য আমাদের থেকে অনেক জ্ঞানীগুণী লোক, তারা ঠিক করবে এই লকডাউনটা 21 দিনে শেষ করবেন না 7 দিন গ্যাপ দিয়ে আবার লকডাউন করবেন, 7 দিন গ্যাপ দিয়ে আবার 18 দিনের লকডাউন করবেন, না টানা 49 দিন লকডাউন করবেন। কিন্তু আমাদের এম হচ্ছে এই কার্ভটাকে শূন্যে ঠিকিয়ে আনা, তবেই আমরা বাঁচতে পারবো। যদি আমরা কোনো অংশে এইখানে বন্ধ করে দিই এই প্রসেসটাকে, তাহলে কিন্তু এরকম করে কার্ভ আবার উঠবে, এরকম করে কার্ভ আবার উঠবে, এই 21 দিন পরে এই সম্ভাবনাগুলো থেকে যাবে। এই কার্ভগুলোকে আটকানোর জন্য আমরা কি করব সেটা 21 দিন আশা করি এখন থেকেই আমাদের দেশের বা রাজ্যের যারা নীতি নির্ধারণ করেন, টাস্কফোর্সে আছেন এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তারা অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। প্রথম থেকে দেখুন মৃত্যুর হার আহামরি কিছু নয়, খুব কম 2%-এর কাছাকাছি। তো মৃত্যুর হারের যদি কার্ভটা দেখি, দেখুন ওপরের দিকে যাচ্ছে না, একই রকম আছে। তার মানে অত আতঙ্কিত হয়ে পড়ার, মানে আমার করোনা হয়েছে মানে আমি এক্ষুনি মারা যাব বা আমি মারা যাবই, এ কথা মেনে নেওয়ার বা এই কথা এই কথাটা বলার কোনো অর্থ নেই। শতকরা 98% মানে 98% আক্রান্ত মানুষ একেন এই রোগ থেকে কিন্তু সেরে ওঠেন। সাধারণত মারা যান হচ্ছে যাদের বয়স খুব বেশি, তার সাথে সুগার এবং হাইপারটেনশনের সমস্যা আছে, তাদেরই মারা যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব অযথা আতঙ্কিত হবেন না, শুধুমাত্র যে রীতিনীতি সাবধানতা কথা বলা হচ্ছে শুধু তার সাথে সমানতালে গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এই রোগ থেকে কতজন সারছে দেখুন, প্রথমে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অতটা রেডি ছিল না এই রোগটাকে মোকাবিলা করার জন্য, ফলে একটা হরাইজেন্টাল মানে সমান্তরাল কার্ভটা এসেছে।
কিন্তু দেখুন যখন থেকে আমরা লকডাউন স্টার্ট করেছি 24 তারিখের পর থেকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লকডাউন শুরু হয়েছে, তার সাথে সাথে আমাদের স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হয়েছে। তো এই কারণে দেখুন এই রিকভারি মানে সেরে ওঠার কার্ভটা, এই রোগ থেকে সেরে ওঠার কার্ভটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এইটা এই কার্ভটা দেখুন গতকালের কার্ভ। আমি যেরকম আমি ছবি এঁকে দেখালাম যে কার্ভটা আস্তে আস্তে উঠছিল, উঠতে থাকবে, যেমন উঠছে। এইটা দেখুন ফার্স্ট শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি, তখন সংখ্যাটা ছিল 2, এখন সংখ্যাটা 28 তারিখে যে দাঁড়িয়েছে 1,029। কিন্তু আজকের সংখ্যাটা দেখুন, ১১৩৬। কালকে যে রেটে যে গতিতে বেড়েছে, আজকের সেই গতিটা কিছুটা হলেও কম, সেটা কার্ভ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। কালকে যদি এই কার্ভটা আমরা দেখি, দেখব এই যে ওঠার গতিটা একদম শটান উপরের দিকে উঠছে, কিছুটা হলেও নিচের দিকে নিম্নমুখী হয়েছে। আমি যে এতক্ষণ কার্ভটা দেখালাম, দেখুন এই কার্ভের ওঠানামা চলছেই। এই জাস্ট লকডাউনের পরে কার্ভটা নিচের দিকে আসছে, এবং দেখুন কালকে এতক্ষণে 154 জন কনফার্ম কেস, আজকে কনফার্ম কেস 107 জন, এবং কার্ভটা নিচের দিকে আসা শুরু করেছে। এই কার্ভটা নিচের দিকে আসা শুরু করেছে, একমাত্র সময়ে বলবে কার্ভটা কতটা নিচে আসবে, সেটা ডিপেন্ড করছে আমরা কতটা লকডাউনকে গুরুত্ব দেব, এবং লকডাউনের যে লক্ষ্য সেইটাকে আমরা পূরণ করব। আমরা যদি সচেতন না হই, এই কার্ভটা কিন্তু নিচে আস্তে আস্তে আবার ওপর দিকে চলতে থাকবে। আজকে দিল্লিতে যেটা ঘটেছে, গতকাল দিল্লিতে যেটা ঘটেছে, হাজার হাজার শ্রমিক একসাথে বাড়ি ফেরার জন্য তাড়া করে বাসে ওঠার জন্য এক কাছে যে গেছে। আমাদের এখানে যেটা ঘটছে, বাজারে যখন যাচ্ছি আমরা ঠেসা ঠেসি করে আগে জিনিসপত্র নেওয়ার জন্য চেষ্টা করছি, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করছি না, আমরা হোম কোয়ারেন্টাইন অনেকে মেনটেন করছি না। যদি এটা হতে থাকে, তাহলে এই লকডাউনের যে কার্ভটা নিচের দিকে আসছে, সেটা কিন্তু এই গতিটা আর নিচের দিকে থাকবে না। এই গতিটাকে দেখাতে গেলে মানে নিচের দিকে একদম নামিয়ে আনতে গেলে লকডাউনটাকে গুরুত্ব দিতেই হবে। এখানে বোঝানোর জন্য আমি এটা এত কিছু বললাম, সেটা হচ্ছে এই রোগটা কখনোই ভাববেন না যে 21 দিন পর লকডাউন চলার পরে শেষ হয়ে গেল। এই রোগটা শেষ হলো, বিদায় নিল, কি বিদায় নিতে নিতে আবার ফিরে আসবে, সেটার জন্য আগামী আমাদের 2-3 মাস অপেক্ষা করতে হবে। গভর্নমেন্ট, স্বাস্থ্য দপ্তর কি কি স্টেপ নেয় এর জন্য, তার জন্য তাকিয়ে থাকতে হবে। কষ্টের দিন তাহলে এখনও শেষ হলো না, আমাদের সজাগ এখনও থাকতে হবে। যেটা চায়না একটা ভুল করেছে, লকডাউনটাকে এক জায়গায় কিছুদিন 49 দিন করে, এই কিছুদিন ওই মোটামুটি 6 সপ্তাহ মানে 42 দিন করে থেমে গিয়েছিল, ফলে এখন আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে চায়নায়। সেটা করবে না আমরা, যেটা বিজ্ঞানীরা ভাবছেন, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভাবছেন যে লকডাউনটাকে গ্যাপে গ্যাপে কিছুদিন ছাড়া ছাড়া করা উচিত, মানে 21 দিন গ্যাপ
সাত দিনের গ্যাপ আঠাশ দিন, সাত দিনের গ্যাপ আঠেরো দিন, এই একটা, অথবা টানা ৪৯ দিন। এটা করলে ভাইরাসের বিদায় নেয়ার বা আমাদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আমরা এইটা করতে করতে ২১ দিন পরে থেমে যাই, তাহলে কিন্তু আবার ভাইরাসটা কামব্যাক করবে এবং আরো জোরদার হয়ে আমাদেরকে আক্রমণ করবে। আমাদের সাথে ভাইরাসের যুদ্ধটা ২১ দিন পরে কিন্তু থামবে না, আমাদের আরো কিছু দিন, অন্তত ১-২-৩ মাস এখনো আমাদের এই যুদ্ধ চালাতে হবে। আসুন সবাই এই যুদ্ধে সামিল হই। আমি ভয় দেখাচ্ছি না, ভয় খাওয়াচ্ছি না, বাস্তব সত্যটা তুলে ধরলাম। আমাদের মানসিক একটা প্রিপারেশন নেওয়া দরকার, এই জন্য বললাম, আমরা যাতে আরও সুস্থ থাকতে পারি। জানি অনেকের কষ্ট হচ্ছে, আশা করি সেই কষ্টের কথা সরকার, বিভিন্ন সমাজসেবী সংস্থা, আমাদের যারা রাজনৈতিক নেতা সমাজসেবী সবাই যাদের কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, গরিব শ্রমিক রাস্তার ধারে যারা থাকেন, গুম যারা ছোটোখাটো ব্যবসা করে খান, তাদের কথা নিশ্চয়ই ভাববেন, আমরাও এগিয়ে আসব। কিন্তু আমি যেটা বললাম সেটা কিভাবে এই রোগটাকে লকডাউন করে আরও আমাদের বেশি দায়িত্বশীল হয়ে, দায়িত্ববান হয়ে রোগটাকে থামাতে পারি, সেই কথাই বললাম। যদি কোনো কাউকে কষ্ট দিয়ে থাকি মানসিকভাবে বা অন্য কোনোভাবে, আমাকে ক্ষমা করবেন। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সুস্থ থাকুন, সুস্থ রাখুন আজ বাংলা।